بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والعاقبة للمتقين.

প্রতি সপ্তাহে ন্যায় আজকেও আমাদের সাথে আছেন আমাদের ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলিম দিন মজাহিরুল আলম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজর শেখ মৌলানা ইমদাদুর রহমান আল হাফিজা হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বালা খায়ের আমরা আজকে শেখের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুনতে চাই হিদ এটা আমাদের সবার জন্য মুসলমান হিসাবে সবার জন্য এই বিষয়টা জানা وعمل على <التضينة> ذلك بشكل مضبوط على التوحيد هذا هو دائرة أصدقائنا دعونا نتحدث عن أمر شايخ بشأن هذا الموضوع سنستمع إن السلام عليكم ورحمة الله <التضينة> يا وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضي الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الإفتقار إلى رحمته. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه ضلالا فسيروا في اللوض فانظروا كيف كان عاقبة المكذبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রেসপেক্টেড ভিউয়ার্স অ্যান্ড লিসনার সম্মানিত দর্শক সুতরা মন্ডলী শুরুতেই আমরা আল্লাহ তালার অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে নতুন একটি বৎসর টোয়েন্টি টোয়েন্টি থ্রির আজকের প্রথম সেশনে ইসলামিক লাইভ অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিয়মিতভাবে আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন এবং আজকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বা পরে যারা সংযুক্ত হবেন সবাইকে আমরা এই নতুন বছরের আজকের এই প্রথম অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা যেন আমাদের জন্য এই যে নতুন একটি বৎসর আমরা শুরু করতে যাচ্ছি এই বৎসরের জন্য তালা আমাদেরকে খায়ের বারাকা দান করেন এবং বিশেষ করে মুসলিম উম্মার জন্য এই বছরটা যাতে আমাদের একটা সুখ শান্তি বৎসর হয় এবং যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ তালা যেন আমাদের সবার সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত সমস্যাকে আল্লাহ তালা দূর করে দেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমাদের সম্মানিত উপস্থাপক আপনাদের সামনে যে বিষয়ের কথা উল্লেখ করেছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে বিষয় দিয়ে আল্লাহ তালা সমস্ত আম্বিএাম সালামদেরকে দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছিলেন যা পবিত্র কোরআনে কেরিমে আল্লাহ তালা বলেন ওয়ালাক বায় নাফিকুল্লু উমাতের রসুল আন আনে আবুদুল্লাহ ওজতানিবুত এই আয়াতে আল্লাহ তালা বলেন যে আমি প্রতি জাতির কাছে তাদের রসুল তাদেরকে পাঠিয়েছিলাম এই উদ্দেশ্যে আনে আবুদুল্লাহ তারা একমাত্র আল্লাহ তালা ইবাদত করবে ওজতানিবুদ্াহ এবং এর সাথে সাথে তাগুদ থেকে তারা পরহেস করবে তাগুত থেকে তারা বেঁচে থাকবে আজকের আলোচনায় আমরা তৌহিদকে এস্টাবলিশ করতে হলে আল্লাহ তালা তাগুদকে অস্বীকার করার কথা বলছে এই বিষয়ের উপর আমরা একটু হাইলাইট করতে চাই কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ তাহুদকে পুরাপুরিভাবে ডিনাই না করবে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে তওহিদ পুরাপুরিভাবে আসবে না জন্য দেখেন আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে ইমানের আগে বলছেন ফামাইয়াক ফুর তুদ ওয়াই বিল্লাহ ফস্তাম সাকবে যে তাগুতকে অস্বীকার করবে যে তাগুত থেকে যে বেঁচে থাকবে পুরাপুরিভাবে তাগুত তাগুতের কোনো কিছু সে নেবে না যদি এমন হয় আর ওয়াইউমিম বিল্লাহ আল্লাহ তালার উপর ইমান নিয়ে আসে তাহলে ফাকাত ইসলাম সাকাবিল অর্বাতসকা তাহলে যেন একটা মজবুত হাতল ধরল যা তাকে সাকসেসের দিকে নিয়ে তো এই আয়াতে আল্লাহ তালা কেন আগে কুফুরকে অস্বীকার করতে বলছেন তাগতকে অস্বীকার করতে বলছেন তাগত থেকে অন্তরকে পরিষ্কার করা এটার মেইন রিজন হল আল্লাহ তালা যখন রসুলের করিম সাল আলিহ্লামকে মক্কাতে মক্কার কুরাইশ এবং কুফ্ফারদের কাছে রসুল হিসেবে পাঠালেন আরবের সমাজে তখন মানুষ আল্লাহর ইবাদত করত কিন্তু সেই ইবাদতের মধ্যে মানুষের মধ্যে কুফুর এবং শির্ক ছিল মানুষ আল্লাহ চারা তাগুতের মানুষ ইবাদত করত তো আল্লাহ তালা আগে তাগুতকে অন্তর থেকে মুছে ফেলতে হবে এরপর আল্লাহর উপর ইমান আনতে হবে এই জন্যই কথা বলছেন কারণ এটা একটা লজিক লজিক হলো কি যেমন মনে করেন এই কাপ গ্লাস এই গ্লাস যদি পরিষ্কার না থাকে গ্লাসের মধ্যে মনে করেন কোনো ধরনের ময়লা আছে তাহলে আপনি যতই পিওর পানি এখানে ডালেন না কেন সেটা পিওর হবে না তো অন্তরের মধ্যে আগে যদি খুফুর থাকে অন্তরের মধ্যে আগে যদি তাগুদ থাকে তাহলে সেখানে যদি ইমান ঢুকে তাহলে ইমানটা পরিষ্কার হবে না খালিস হবে না যে খালিস তো সেইদের জন্য আল্লাহ তালা সমস্ত আম্বার আমদেরকে পাঠিয়েছিলেন এই জন্য আল্লাহ দেখেন যে শব্দ আজকাল আলোচনার মধ্যে আসে কিন্তু আমরা সবাই এ ব্যাপারে একটু কনফিউজ যে তাগুতের ডেফিনেশন কি তাগতের অত্যন্ত চমৎকার একটা ডেফিনেশন যেটা আমরা মদিনা ইউনিভার্সিটি যখন আমরা পড়ি তো আমার কাছে ওই বিষয়টা এইটাই সবচেয়ে সুন্দর একটা ডেফিনেশন সংজ্ঞা আমরা পেয়েছি বলে আমার মনে হয় সেটা হলো কি খুল্লু মা রুবি দামিন্দু তাগত হলো কি খুল্লু মা রুবি দামিন্দু নীল্লা আল্লা ব্যতীত অন্য যা কিছুর মানুষ উপাসনা করে যা কিছুর মানুষ দাসত্ব করে তাকেই তাগত রাখা হয় এই জন্য সেই তাগত কখনও শয়তান হতে পারে মানুষ কীভাবে শয়তানের ইবাদত করে দেখেন কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ তালা বলেন আলম আহাদী আদম আল্লাহ কুরআন মধ্যে বলছেন হে বানী আদম তোমাদের সাথে কি আমার আহাদ ছিল না আমার চুক্তি ছিল না যে তোমরা শয়তানের ইবাদত করবে না তাহলে কোরআনে আল্লাহ তালা বলতেছেন যে মানুষ কী করে শয়তানের ইবাদত করে ঠিক তদ্রুপভাবে মানুষ তার খাহিসাতের ইবাদত করে যেমন আল্লাহ তালানো হাওয়া রসুল আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষকে যারা তার ডিজায়ারকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে অর্থাৎ যারা তার খাহিসাতকে তার ডিজায়ারকে তারা কি করে অনুসরণ করে তার ইত্তেবা করে তার দাসত্ব করে এমনকি রসুল সাল্লিহি বা এই মানুষ যে কত কিছু দাসত্ব করে এটা বোঝাতে যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন তা ইসা আর ওয়া দিরহান দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা দিনার এবং দীর্ঘণের দীর্হামের তারা গোলাম হয়ে যায় তার দাসত্ব করে দিনার দীর্হম, স্বর্ণরূপ্য এবং স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা অর্থাৎ তখনকার সময় দুটি মুদ্রাই প্রচলিত ছিল এই দুটি মুদ্রা মুদ্রার দ্বারা একতেই বোঝানো হচ্ছে যে দুনিয়ার দন কিছু মানুষ আছে দুনিয়ার দন সম্পদের এমন দাসত্ব করে যে তার যাই হোক তার দন হওয়া চায় এই দনের জন্য সে ধর্ম বাদ দিতে পারে সে তার নীতিও বাদ দিতে পারে তার সব কিছু সে বিসর্জন দিতে পারে যেভাবে হোক তার দন এবং ধনকে ধরে রাখার জন্য সে সব কিছুকে সে বিসর্জন দিয়ে দেয় তো এই তাগুত সম্পর্কে কেরাম তাগুতের পরিচিতি দিতে বলেন মা কুল্লুমা উবি দামিন্দ্লাহ আল্লাহ ছাড়া অন্য যা কিছুর মানুষ তা সত্য করে সেটাই তাগুত তো কখনও তার হাওয়ার নস তার তাগুত হতে পারে তার নিজের ডিজায়ার তার তাগুত হতে পারে সে ডিজায়ারে কীভাবে ফলো করে যেমন দেখেন যখন আল্লাহ তালার কোনো হুকুম তার সামনে আসে তখন তার ডিজায়ার তার খাহিসাত এটার জন্য বাধা হয়ে দাঁড়ায় যেমন সে চায় যে আল্লাহ তালার হুকুমের উপর চলবে কিন্তু তার খাহিসাত বলে যে না এটাতে চললে মানুষ তোমাকে কী বলবে সে চায় রসুল সাল্লাহ আলি একটা সূন্যতির উপর আমল করবে যেমন সে জানে যে দাঁড়ি রাখা শূন্যত সে চাই দাঁড়িয়ে রাখতে চায় যে আমি দাঁড়িয়ে রাখবো সূন্নত রূপে আমল করব তখন তার ভিতরে তার ডিজায়ার আছে তার ডিজায়ার তাকে বলে যে না তোমাকে দাঁড়িয়ে রাখলে ভালো দেখা যাবে না তখন সে আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের সুন্নতকে বিসর্জন দিয়ে সে তার খাহিসাত তার শাহাবতে সে কী করলো ইবাদত করলো সেই জন্য রসুল সাল্ল আলিহিম তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজে আমি মোহাম্মদুর রসুল্লা স্লাম যা কিছু নিয়ে এসেছি সেটাকে গ্রহণ করবে এবং তার সাহিসাতকে সে বাদ দিবে অর্থাৎ যতক্ষণ সে তার নিজের সাহিসাতকে বাদ দিয়ে আমি রসুল যা নিয়ে এসেছি সেটার উপর সে আমল করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে পুরোপুরি মুমিন হতে পারবে না তো আনী কেরিমেরি আয়াতে আল্লাহ তালা অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে আল্লাহ তালা যে বিষয়টা আমাদের সামনে আল্লাহ তালা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে বললেন উম্মাতির রাসুলা আমি প্রত্যেক উম্মত প্রত্যেক জাতির কাছেই আমি রসুলকে পাঠিয়েছি কেন আনি আহবুদুল্লাহ ও চিতানিবুদ্ যে মানুষ আল্লাহ তালা ইবাদত করবে সমস্ত নবী রসুলগণ মানুষকে এক আল্লাহ তালারা এই বাদতের দিকে মানুষকে ডেকেছেন আর ওয়স্তানিপুত এবং তাগুদ থেকে মানুষ বেঁচে থাকার জন্য আল্লাহ তালা সমস্ত আম্বামদেরকে আদেশ করেছেন যে মানুষকে তারা একতার আদেশ দিবে যে মানুষ যেন আল্লাহ তালার ইবাদত করবে সাথে সাথে সে তাগুতকে বিসর্জন করবে আজকের এই তাগুত বলতে যদি আমি আগে যে ডেফিনিশন আমরা যেটা বলছি যে খুল্লুমা রবি দামিন্দ্লা তাহলে দেখা যাবে কখনও এই তাগতটা এমন হতে পারে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যে সিস্টেম যে নিয়ম আমাদের জন্য নিয়ে এসেছেন এর বাহিরে যে কোনো একটা ইজমকে যদি কেউ তার নিজের জীবনের জন্য সে মনে করে এর মধ্যে তার সাকসেস রয়েছে আর এই লক্ষ্যে সে কাজ করে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকাকে সে বাদ দিয়ে দেয় তাহলে সে কি করলো একটা তাগতের সে অনুসরণ করল এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ আল্লাহতালা কোরআনের বার বার বিভিন্ন আয়াতে আল্লাহ তালা এই তাগতকে অস্বীকার করার কথা বলেছেন দেখেন মক্কার কাফেরদের জন্য এক আল্লাহ তালার উপর লা ইলাহ ইল্লাল্লাহ বলা তাদের জন্য এত কঠিন ব্যাপার ছিল না কিন্তু তাগতকে পরিহার করা এটা তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই জন্য তারা সহজে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তারা বলতে রাজি হয়নি কারণ কথা বলার সাথে সাথে সমস্ত তাগতকে তাদেরকে কী কী করতে হবে অস্বীকার করতে হবে আজকের পৃথিবীতে যারা নাস্তিক মোরতাদ এদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো কি যে তারা যে কোনো একটা আদর্শ যে কোনো একটা মতবাদ যে কোনো একটা থিওরি যে কোনো একটা আইডিওলজি যেটাকে তারা এমনভাবে তারা বেছে নিয়েছে যে তারা মনে করে যে এটাই সত্য এবং এর বাহিরে ধর্মকে অনুসরণ করা দিন ইসলামকে ফলো করা এই ধরনের কিছু করতে গেলে তারা তাদের ধারণা অনুযায়ী তারা মনে করে যে তারা পিছনে চলে যাবে তারা সামনের দিকে অগ্রসর হতে পারবে না এই জন্য তারা যে কোনো ধরনের মতবাদকে তারা গ্রহণ করুক বাদ দিয়ে যাকেই গ্রহণ করবে যেটাই গ্রহণ করবে সেটাই হবে তা তো আল্লাহ তালা সমস্ত আম্বিএাম আলিহিমুল সালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে খাল ইস্তহিদকে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য রসুল সাল্লিউসাল্লাম মক্কাতে যখন ইমানের কথা যখন বললেন বলেন বললেন ইয়ুকুল ইফল হে মানব সম্প্রদায় তোমরা বলো ইলাহা ইল্লা আর এই ইলাহা ইল্লাহ মানে কি আল্লাহ তালার কোনো শরিক নাই আল্লাহ রসুলের আগের সমস্ত আম্বিয়াই কাম সমান কথা বলেছেন এই জন্য দেখেন আমাদের গত সেশনে আমরা যে আলোচনা করছিলাম যে ঈসা আলহি সালাতাম নিজে কি বলছেন আনি কেরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লকাত কফর আল্লাহদিন কাল ইন্নাল্লাহ হু আল মেসি হবন মারিয়াম ও কাল আল মসি হুয়া বানি সাহ ইলা আবুদুল্লাহ রব্বি ও রব্বাকুম বিল্লাহ ফকত হার রাম আল্লাহ আইলাইহি ওয়া হোন ও মা আলি তো আলি মিনামিন আংসার আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন লাখত কফার আল্লাহ দীন কালু ইন আল্লাহ আল মেসি মরিয়াম খ্রিস্টিয়ান যারা ঈসা আলি ইসলামকে আল্লাহ বলে আল্লাহ তালা বলেন যারা এরা কুফরি করল এরা তারা বিশ্বাস করে যে তারা ঈশায়ী ধর্মে তারা ধর্মের উপর আল্লাহর উপর তারা ইমান নিয়ে এসেছে আল্লাহ বলেন যে না না এটা হলো পরিষ্কার কুফরি এরপর আল্লাহ তালা বলছেন ওকাল আল মেসিয়ে স্বয়ং ঈসা আলী সালাতাম বলেন ইয়া বানী ইসরা আবুদুল্লাহ রব্বি ও রব্বা কু হে বানী ইসরাইল তোমরা আমার রব আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক এই এক আল্লাহর তোমরা এবাদত করবে এর সাথে সাথে অত্যন্ত পরিষ্কারভাবে ঈসা ইসলাম বলে দেন ইন্নাহু মাই শিক বিল্লাহ জেনে রাখো যারাই আল্লাহর সাথে শরিক করবে ফকাত হার রাম আল্লাহ আলাইহি জান্না আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়া নার এবং তাদের ঠিকানা তাদের ডেস্টিনেশন হবে কি নার ফায়ার জাহান্নাম ওমা আলী মিনামিন আনসার জালেমদের জন্য কোনো আনসার কোনো সহযোগী কোনো সাহায্যকারী থাকবে না তো আল্লাহ তালা পূর্ববর্তী সমস্ত আমিআই কামদেরকে আল্লাহ তালা যে দিন দিয়ে পাঠিয়েছিলেন সেই দিনের মধ্যে একটাই বিষয় ছিল যে খালিস্তাহেদ এই খালিস তৌহিদের ব্যাপারটা এত গুরুত্ব রাখে দেখেন আনি কেরিমি আল্লাহ তালা বলেন ওয়ামা উমিরু ইল্লা আলিয়া আবদুল্লাহ মুখলিস আলাহদ্দিন আল্লাহ তালার এবাদতের আগে আল্লাহ বলেন ওয়ামা উমিরু শুধু এবাদত করলেই কাজ হবে না ওয়ামা উমিরু তাদেরকে আদেশ করা হয়নি বাট এখানে হাসরের জন্য অর্থাৎ কেবলমাত্র মানে আল্লাহ তালার জন্য মুখলিসিন খালিসভাবে পিওরলি আল্লাহ তালা ইবাদত করে এই জন্য এই তৌহিদের ডেফিনেশনের মধ্যে যে বিষয়টা অলামাই কারাম বলে তাকেন তীদ কাকে বলে তৌহিদুল্লাহি আল্লাহ ফি রুবতিহি ওফি উলুহয়তিহি ওফি আসমাইহি সিফাতিহি যে আল্লাহ তালা যে রব দেখেন তহিদ বিষয়টা এত বড় যে তৌহিদুর রুবুবিয়া যে বিষয়টাকে যদি আমরা আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন দেখা দেবে কারণ আল্লাহ তালা রব আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের পালন কর্তা এবং এই পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ তালা আল্লাহ তালা রব্বল আয়লা মিন সারা পৃথিবীর সব কিছুর রব প্রতিপালক এই যে আল্লাহ তালা রুবু বিয়ত যে আল্লাহ তালাই আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা সব কিছুর সবার প্রতি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে দেখেন বিভিন্নভাবে অনেক মুসলমান দেশে সুকৌশলে নাস্তিক মোর্তাদরা মুসলমানদের ইমান বিধ্বংসী বিষয়গুলা শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসছে যেমন আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আমরা এখানে বিলেতে বসে বাংলাতে কথা বলছি আমাদের অডিয়েন্স লিসনার ভিউয়ার্স মেজরিটি বাংলাদেশি এবং বাঙালি বাংলাতে যারা কথা বলেন দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তৌহিদকে মুছে ফেলে আজকে বিবর্তনবাদ ডারউইনের বিবর্তনবাদ ছোট ছোট বাচ্চাদেরকে বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মানুষ বানর থেকে এসেছে অথচ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন অনেকের মধ্যে আল্লাহ তালা বার বার বিভিন্ন আয়াতে আল্লাহ তালা ইয়া নাস উমতা ওই যে আল্লাহ খুমসুরুবা ইল আলী আরফু একজন পুরুষ একজন নারী আদম আলী সালাম এবং হাওয়া থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা ইসলামের শিক্ষা কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে তাগুত যারা মুসলমান হয়েও যারা অন্য মতবাদে যারা বিশ্বাসী সেই বিষয়গুলোকে সুকৌশলে আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেন যারা পড়াশোনা করবে আমাদের কোমল মতি ছোটো ছোটো বাচ্চারা ইয়ার সিক্স সেভেনের বইতে এগুলো জিনিস ঢুকাই দেওয়া হয়েছে কি যে সেখানে যেন তাদের ইমান বিধ্বংস হয়ে যায় ইমান বিধ্বংসী সমস্ত বিষয় সেখানে এড করে পড়া হয়েছে এই জন্য আজকের এই আলোচনার মধ্যে ওই যে তাগতের বিষয়টাকে আমরা এই জন্য হাইলাইট করতে চাই যে কুল্লু মা রবি দুল্লাহ আল্লাহ ছাড়া যে কোনো মতবাদ যা কিছু আল্লাহ তালার রুবু বিয়তের সাথে আল্লাহ তালার উলুহিয়তের সাথে আল্লাহ তালার জাতের সাথে কোনো ধরনের শিরিক করে অংশদারিত্বর সম্ভাবনা থাকে করে এই সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে খালিসভাবে একমাত্র এককভাবে আল্লাহ তালাকে ইলাহ হিসাবে মেনে নেয়া এটি হলো তহিদের প্রথম শিক্ষা এবং একমাত্র শিক্ষা আল্লাহ তালা সমস্ত আম্বিএ কালাম আলহিম সালামদেরকে এই তহিদ দিয়ে দূরীয়তে পাঠিয়েছেন যে মানুষের সাকসেস আল্লাহ তাহারা এই তৌহিদের মধ্যে রেখেছেন মানুষ যখন তৌহিদে বিশ্বাসী হবে এক আল্লাহ তালার জাতের উপর যখন তার বিশ্বাস হবে তার সব কিছু যেমন সে রুবুয়তের বিষয়টা যদি প্রথম আসে তাহলে তার জীবনের সব কিছু তার জীবন তার মরণ তার সুস্থতা তার জীবনের সাকসেস তার সব কিছুই একমাত্র আল্লাহর কাছে সে চাইতে হবে এই জন্য এই রবকে এমনভাবে আল্লাহ তালা আমাদেরকে বারবার বারবার এই বিষয়টাকে আমাদের মধ্যে আল্লাহ তালা রিপিট করান যেমন নামাজে দাঁড়াইলে আমরা আলহামদুলিল্লাহ রবীন্দন এই রবের আমরা স্বীকৃতি দিচ্ছি নামাজের মধ্যে যখন প্রথম দাঁড়ানোর পরে রুকুতে যাই সুহান রব্বি আল আজিম আমরা বলি আমরা যখন সামি আল্লাহন হামদা বলি তখন রব্বানা আলা আলহান এই রবের কথা আমরা বলি সিজদাতে আমরা যাই সেখানেও এই রবের কথা বলি রব্বি আল আলহ যেন এই বিশ্বাসটা এসে যায় যে রব আমার রব আমার প্রতিপালক আল্লাহ তা আর আমার রব আমাকে যা কিছু বলার জন্য যা কিছু করার জন্য আদেশ করে এর মধ্যেই আমার সাকসেস রয়েছে জেসাকুমুল্লাহ জুমুল্লা শাহেখের কাছ থেকে আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা হলো আমাদের মূল সম্পদ মানে মুসলমান আমরা যারা আমরা যদি তহিদের উপর আল্লাহরে কথ্যবাদের উপর আমরা যদি মজবুত থাকতে পারি আর এই ইমান এই মূল্যবান সম্পদ এটা যদি আমরা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি তাহলে আমরা কামিয়াব শাহেখের এই আলোচনার ভিত্তিতে যে বিষয়টা বেশি হাইলাইট শাহেখ করেছেন যে আল্লাহকে আমরা বিশ্বাস করি কিন্তু এর সাথে সাথে তাকুত থেকে আমরা মানে দূরে থাকতে হবে নিজেকে বাঁচাতে হবে মানে শিরিক মুক্ত আমাদের এবাদত হতে হবে আল্লাহ কোরআনের মধ্যে মানে খালিস আল্লাহর জন্যই আমাদের এবাদত করতে হবে আল্লাহর সাথে কাউকে আমরা শরিক করতে পারবো না এই বিষয়ে আমরা আরও সাহেবের কাছে কন্টিনিউ আলোচনা শুনবো আমরা অনেক সময় আসলে অনেক সময় না জানার কারণে এই যে তাওহিদের ডেফিনেশন বা তাওহিদের উপর কীভাবে আমরা থাকতে হবে এর উপর আমাদের জানাশোনা যখন কম থাকে তখন অনেক সময় অজান্তেই আমরা অনেক থাকুতের মধ্যে আমরা শরিক হয়ে যাচ্ছি আল্লাহ ছাড়া অন্যের অন্যকে আমরা ফলো করছি আল্লাহ এবং আল্লাহ রসুলের থরিক কাছে রে আমরা অন্যদিকে যাচ্ছি অনেক সময় আমরা সামাজিক ছাপ মনে করি আমরা মনে করি সবাই করছে আমিও করছি কিন্তু আমি যে আমার তাও হৃদ থেকে দূরে সরে যাচ্ছি আমার ইমানকে আমি বিসর্জন দিচ্ছি এগুলো অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না এই জন্য এই সব আলোচনার মাধ্যমে আমরা চাই যে আমরা যেন তাও হৃদের উপর আমাদের ইমান যেন আমরা মজবুতের সহিত আমরা যেন আঁকড়ে ধরতে পারি আর ইমান এই সম্পদ এই মূল্যবান সম্পদ সবচেয়ে বড়ো সম্পদ এই দৌলতে ইমান যেন আমরা নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি তাহলে দুনিয়াও কামিয়াব আখড়াতও কামিয়াব এক কথায় বলতে গেলে আপনি আমি যদি সারা দুনিয়ার মালিক হয়ে যাই শাহ উদাহরণও দিয়েছেন অনেকে আপনার মালের পূজা করে মালের দাসত্ব করে যে আমার সব কিছু চলে যাক কিন্তু আমি মালদার হতে হবে কিন্তু আপনি দুনিয়ার মালিক হয়ে যান দুনিয়ার বাদশা হয়ে যান আপনি বড বিজনেসম্যান হয়ে যান মিলিয়নার হয়ে যান কিন্তু আপনি যদি ইমান থেকে ইমান যদি আপনার না থাকে তাহলে এই দুনিয়া এবং আখেরাত মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আপনার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ আর একজন মানুষ দুনিয়ার কোনো কিছুর মালিক হতে পারল না বড় কোনো পজিশন তার নেই দুনিয়ার মানুষের কাছে তার খুব বড় একটা স্টেটাস বা সম্মান নেই কিন্তু খালিস আল্লাহর ইবাদত করে ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমরা বিশ্বাস করি তার দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব শাহ কন্টিনিউ করবেন ইনশাল্লাহ জি তো যে বিষয়টা

যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের এতায়াত করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলবে রসুল ও সাল্লাম আল্লাহ তালা পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলার উপর চলবে ফাকাত ফায় ফৌজান হাজি তাদের জন্য রয়েছে সবচেয়ে বড় সাকসেস এই জন্য আল্লাহ তালা কোরআনে ক্যারিয়ার মধ্যে আল্লাহ রসুল সম্পর্ক রসুল যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়েছেন ফাখুজুহু এগুলাকে তোমরা মজবুত পাবে আঁকড়ে ধরবে ওয়ামা নাহা কুম আইন হু এবং রসুল যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বেঁচে থাকবে এই কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি তাহলে কি হবে মান আমিলা সোয়ালে হামিন দাকারিন আউ উন্তা ওহু মুমিন ফালানু হিয়ান্না হায়াত আল্লাহ আল্লাহ তালা ওয়াদা মান আমিলা সোয়ালে হাম যে ব্যক্তি ইমান থাকার পর যে ভালো কাজ করবে চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক ভালো কাজ মানে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের এ তাঁত যে করবে তার জন্য কি রয়েছে এই দুনিয়ার জীবনে আল্লাহ তালা অত্যন্ত সুখের জীবন আল্লাহ তালা তাকে দান করবে সুখের জীবন ছিল তাদের কাছে দুনিয়ার ধন সম্পদ ছিল না কিন্তু তাদের কাছে সুখ কতটুক ছিল আমিরুল মিন অমর আবনুল খতাহ রদি আল্লাহ তালানহ মসজিদের নবীতে তার কাছে রাষ্ট্রীয়ভাবে অফত এসেছে দেখা করতে অমর আদি আল্লাহ তালানহুর কাছে কারণ অমর আদি আল্লাহ তখনকার সময়ে প্রায় পৃথিবীর অর্ধেকের বেশি শাসন করে এত বড়ো খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিন অমর আবনুল তার সাথে দেখা করতে আসছে তো যারা দেখা করতে আসছে তারা তাদের রাজা বাদশাদের যেভাবে গার্ড আছে তাদের প্রোটোকল আছে যে কিভাবে কোথায় বাদশা থাকেন সবাই সবাই যায় দেখা করতে পারে না তো তাদের ওই আইডিয়া থেকে তারা অমর আল্লাহ তালাহুর সাথে দেখা করবে তো তারা আইসা জিজ্ঞেস করলো তোমাদের আমিরুল খালিফাত মোরবুল খাতাবের সাথে আমরা দেখা করতে আসছি রাষ্ট্রীয় দূত হিসাবে তারা দেখা করতে আসছে তো মুসলমানদের কাছে অমর আদিউল্লাহ তালাহ সবার এক্সেস সবাই অমর আদিন যান মসজিদে আছে ওই তারা মসজিদে ঢুকলো ঢোকার পরে তারা মনে করলো যে নিশ্চয়ই এখানেও একটা প্রটোকল থাকবে একটা সিকিউরিটির মধ্যে নিশ্চয়ই ওনার কোনো অফিস বা কোনো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে আমরা এই গুরুত্বপূর্ণ এই বিষয়টা শুনবো ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ওরমতুল্লাহি ওবার তুই বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানে নিয়মিত মেহমান বিশিষ্ট আলিম দিন মজাহিরুল আলুম মাইল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শাহেখ মৌলানা ইমদাদ রহমান আলমাদানী হাফিজ আল্লাহ বিরতির আগে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শাহেখ আলোচনা করছিলেন হযরত অমর রাজি আল্লাহ তালহরবে বিষয়ে আমরা এই ব্যাপারে শাহেখের কাছে যাচ্ছি শাহেখের কাছ থেকে আমরা এই বিষয়টা শুনি ইনশাল্লাহ জি শাহেখ জাজাকুমুল্লাহ খয়ারান এগেইন আপনাদের সবাইকে আমরা জানিয়ে আমাদের আলোচনা কন্টিনিউ করছি তো অমর আদি আল্লাহ তালাহুর সাথে সাক্ষাৎ করতে আসছে তাদের ধারণা যে যার খবর যার আন্ডারে দুনিয়ার অর্ধেকের বেশি পৃথিবী যার শাসনে এত বড় একজন মহান ব্যক্তিত্ব তার দরবার কেমন হবে তাদের একটা ধারণা ছিল যাই হোক তো মসজিদ তারা খুঁজছে যে উমর আদি আল্লাহ তালন তো আরেকজন বললেন আপনারা কি চান বলে আমরা তো আসছি মুসলমানদের যে লিডার তার সাথে সাক্ষাৎ করতে তো আমাকে বলা আমাদেরকে বলা হয়েছে উনি মসজিদে আছে ঠিক আছে মসজিদে কোথায় আছে আমরা দেখতে চাই তো একজন বললো ওই যে দেখেন ওই শুয়ে আছে মসজিদে কোনো ধরনের বিছানা নাই কিছুই নেই এই যে সাহাবাই রামের কথা বলা হয় যে তারা এই ধুলির সিংহাসনে বসে সারা পৃথিবীকে তারা শাসন তাদের কাছে দুনিয়ার যাক চমক ছিল না দুনিয়ার ধন সম্পদ ছিল না তো ওই তারা যারা দেখা করতে আসছে তারা উমর রাজি দেখার পর সাথে তারা বলল আদালতা বা নিমতা হে উমর তুমি দুনিয়াতে জাস্টিস ইনসাফ তুমি প্রতিষ্ঠিত করেছ সুতরাং তুমি কোনো ধরনের গার্ড ছাড়া কোনো কিছু ছাড়াই তুমি এইভাবে শুইতে পারো কারণ আজকে দুনিয়ার শাসকরা কেন তাদের এত গার্ড এত কিছু প্রয়োজন কারণ কতভাবে কত মানুষের সাথে তাদের অন্যায় কত কিছু আছে পাওয়ারে যাওয়ার জন্য পাওয়ারে টিকে থাকার জন্য কত কিছু কিন্তু রমর আল্লাহ তালকে বলছে আদাল তা তুমি দুনিয়াতে আদল ইনসাফ তুমি স্টাবলিশ করেছো জাস্টিস তুমি স্টাবলিশ করতে পেরেছো ফানিম তা সুতরাং তুমি শুয়ে আসো তোমার কিনে কোনো কিছু প্রয়োজন নেই আমি বলছিলাম যে সাহাবাই কেনামের কাছে দুনিয়ার দন সম্পদ ছিল না কিন্তু তাদের কাছে ইমান থাকার কারণে রসুল করিম সাইসলামের ইতিবা থাকার কারণে আল্লাহ রসুলের সুন্নত তাদের কাছে থাকার কারণে সারা পৃথিবীর শাসকরা তাদের নাম শুনলে থর থর করে তারা খাপত দুনিয়ার পাওয়ারের কারণে না শুধুমাত্র এই যে ইমানের পরে আল্লাহ এবং আল্লাহর রসুল যা করতে বলেছেন তারা সেগুলোকে করেছে আল্লাহ এই জন্য দেখেন তালা এই ব্যাপারে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আমাদের মনের অনেক প্রশ্নের উত্তর আল্লাহ তার ইনলিন আমনআল আলহাদ সৈয়্য আয়লুলহমুর রহমান উদ্দা দুনিয়াতে মানুষ মানুষের ভালোবাসা মানুষের সাপোর্টের জন্য কত কিছু করে আল্লাহ তালা বলেন যে দেখো আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা যদি কেউ করে আল্লাহ তালা জাতের উপর ইমানের পর কেউ যদি ভালো আমল করে ভালো আমল মানে কি রসুল সাহা ইসলাম যেভাবে তার জীবন পরিচালনার কথা বলছেন সেভাবে পরিচালনা করে সেয় জায়দুল রহমান উদ্দা তো আল্লাহ তালার পক্ষ থেকে রহমানের পক্ষ থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে তার মহব্বত আল্লাহ এই জন্য দেখা যায় আপনি দেখেন কখনো কখনো যারা আল্লাহ আল্লাহকে যারা চিনার মতো যারা চিনছে আল্লাহর ইবাদত করার মতো যারা ইবাদত করছে তাদেরকে যে মানুষ কত মহব্বত করে আপনি সামান্য একটু যদি আপনি তাকান যা ইমাম আহমেদ হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন বাইনানা ও বাইনা যে দুনিয়াতে তোমরা নিজের পাওয়ারের কারণে অনেক কিছুই করতে পারো দুনিয়া থেকে চলে গেলে যখন জানাজা উঠবে তখন তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে যে পার্থক্য সেটা মানুষ দেখতে পাবে ইমাম আহমেদ আহম্বর রহমতুল্লাহ জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছিলেন এবং তখনকার সময় বলা হয়তো যে সবচেয়ে বড়ো জানাজা ইমাম আহমেদ হাম্বর রহমতুল্লাহ আলহির ছিল বিষয়টাকে বোঝার জন্য আমি বলি এই কিছুদিন আগে বাংলাদেশে শাইকুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশের একজন বড়ো আলে মেদিন সমস্ত উলামাইকারের তিনি মুরব্বী ছিলেন এই এমন এক শখ্সিয়ত তার ইন্তকালে যে কত লক্ষ লোক হয়েছে এবং এই হাটাঝারিতে কি পরিমাণ লোকজন সারা দেশের থেকে যে তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে এটা প্রমাণ করে যে মানুষ তাকে কতটুকু আমার উস্তাদ মারা যাওয়ার পর প্রথমে ঘোষণা ছিল যে জাতীয় ঈদগাহে ওনার জানাজা হবে পরে রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি ইস্যু হতে পারে এই জন্য সেখানে দেয়া হয়নি বাইতুল মুকর মসজিদে ওনার জানাজা হইলো এই বাইতুল মুকর মসজিদে যখন ওনার জানাজা হইল বাইতুল মুকাররমের কয়েক কিলোমিটার এরিয়া রাস্তাঘাট বন্ধ হয়ে গেল সারা দেশ থেকে এই যে মানুষ এদেরকে কেউ টাকা পয়সা দিয়ে আনেনি নিজের পকেটের পয়সা খরচ করে যে শেষবারের মতো আল্লাহ তালা মানুষের অন্তরে এত মহব্বত কিভাবে আল্লাহ ডেলে দিয়েছেন এক এক জানাজা দেখলে আমরা এইভাবে আমাদের আরোলামাই কেরামের জানাজার কথা আমরা বলতে পারি তো এই যে বিষয় মানে আমি আমার যে শেষ সফর ছিল এই সময় আপনার আল্লাফল ইন্তেকাল করলেন ওনার জানাজায় আমি যে শরিক হলাম সকাল জানাজা ছিল দশটায় কিন্তু লক্ষ মানুষ এই তো মহব্বতেরই পরিচয় সুহান তো এমন কিছু বিষয় আছে আমি আমার সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডের সামনে আমরা বলতে চাই আপনি আল্লাহ তালার এই বাদত বন্দিকে যদি আপনি করেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে এমন কিছু দান করবেন যা দুনিয়ার টাকা পয়সা দন দৌলত পাওয়ার দ্বারা সম্ভব না কারণ কি কারণ একটাই সেটা হলো কি যে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতিবাজ করেছে তো আল্লাহ তালার প্রথম বিষয় যেটা তহিদ যেটা এই তহিদকে যখন আমরা সঠিকভাবে জানবো তৌহীদের উপর আমরা যখন আসব এর সাথে সাথে আমরা আল্লাহ তালার হুকুমের উপর আমরা চলবো রসুল করিম সাল আলিহি সাল্লামের সুন্নতের উপর আমরা চলব আমরা নিজের চোখে আমরা দেখতে পাব যে এই দুনিয়াতে আল্লাহ তালা ইমানদারদের জন্য আল্লাহ তালা কিভাবে আল্লাহ ইজত রেখেছেন কিভাবে আল্লাহ তালা সুখ শান্তি রেখেছে আল্লাহ তালা আমাদেরকে আমাদের বুঝের জন্য আল্লাহ মিনী ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ তালা ইজ্জতের মালিক এরপরে সবচেয়ে বেশি কার আল্লাহর রসুলের এর পরে দুনিয়াতে কার ইমানদারদের এই যে ইজ্জতের ব্যাপারটা যে বললাম এই যে উলামায় কেরাম যাদের সাথে কতভাবে কত মানুষ শত্রুতামি করে এমন কি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষমতাসীন দলের শাসকরা সমস্ত ওলামায় হক যারা তাদের সাথে কোনো না কোনোভাবে সংঘর্ষ হয় ক্লাস হয় কিন্তু এরপর আফটারঅল সব কিছুর পরে তাদের যে সম্মান যেটা আছে তারা শত্রু মিত্র সবে মিলে তাদেরকে যে সম্মান দেখায় কেন কারণ মুমিনের জন্য সম্মান এই সম্মান লাভের জন্য আল্লাহ তাল্লাহ দেখেন ইমানদারদেরকে কি বলেন আল্লাহর ভাষায় আল্লাহ বলেন দুনিয়াতে যারা মান সম্মানের জন্য কাফের মুশ্রিকদের সাথে বন্ধুত্ব করতে চায় এবং তাদের অনুসরণ করতে চায় আল্লাহর ভাষায় বলেন আল্লাহ তালা বলেন এদেরকে আল্লাহ তালা মুনাফিক বলেন যে সত্যিকার ইমান যদি হয় তাহলে কেউ তার দুনিয়ার মান ইজ্জতের জন্য দিন ইসলামকে পিছনে রেখে অন্য কাউকে সে সামনে নিয়ে আসতে পারবে না এরপর আল্লাহ তালা বলেন তারা এটা করে এটাকে তারা এই জন্য করে যে ওদের কাছ থেকে ইজ্জত লাভ করবে ইজ্জত সমস্ত ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ তালা এবং আল্লাহ তালা এই দুনিয়াতে ইমানদার যারা তাদেরকে এমন ইজ্জত এমন সম্মান এমন অনার তাদেরকে আল্লাহ তালা দেন যা দুনিয়ার অন্য কোনোভাবে মানুষ সেটা অর্জন করতে পারে না তাহলে এক দিক থেকে মনে হয় দুনিয়ার মান ইজ্জত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার দন সম্পদ এই সব কিছু আল্লাহ তালা মানুষের জন্য রেখেছেন মানুষ যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের অনশন করবে আরেকটি এক্সাম্পল দন সম্পদ সম্পর্কে আমি এই জন্য সামনে নিয়ে আসতে চাই এগুলো তো মান ইজ্জতের কথা বললাম দনের প্রতি আমাদের সবারই কিছু না কিছু আগ্রহ আছে যে কীভাবে মানুষ ধনী হইতে পারে ভালো অবস্থা ভালো হইতে পারে দেখেন আব্দুর রহমান আয়োফরাদ আল্লাহ রসুলের একজন সাহাবি রসুল্লাহ ইসলাম মদিনাতে যাওয়ার পর একজন আনসার এবং একজন মহাজির এভাবে দুইজন সাহাবীর মধ্যে মোয়াখাত ব্রাদারহুড প্রাতৃত্ব করে দিলেন যে যেন একে অন্যকে সহযোগিতা করতেছে পারেন আব্দুর রহমান আউফ রদি আল্লাহ তালাহু যিনি আসারে বসার আর একজন দশজন সাহাবকে আল্লাহ রসুল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এদের মধ্যে থেকে একজন আব্দুর রহমান আউফ রদি আল্লাহ তালুকে যে আনসারি সাহাবির সাথে বন্ধুত্ব করিয়ে দিলেন বাতৃত্ব করে দিলেন ওই সাহেব বললেন যে ভাই আমার যা কিছু আছে সব অর্ধেক আপনাকে আমি দিয়ে দিতে চাই এমন কি আমার স্ত্রীর মধ্যে থেকে আপনি যাকে পছন্দ হবে আমি তালাক দিয়ে দিব পরে আপনি গ্রহণ করে নেবেন দন সম্পদ সব ব্যাপারে এইভাবে আন্তরিকভাবে তিনি অফার করতে লাগলেন আব্দুর রহমান আউফরাদার উত্তরে বললেন যে ভাই আলা আয়লা না আপনার দন সম্পদ আমাকে অফার করেছেন জজাক আল্লাহ খায়ের আমি খুশি তবে দুল্লানি না এই মদিনার মার্কেট সম্পর্কে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমাকে একটু আইডিয়া কারণ আমি মক্কা থেকে আসছি তো এখানকার লোকাল বিজনেস কীভাবে পরিচালিত হয় আমাকে একটু আইডিয়া দাও আমি নিজে চেষ্টা করব ব্যবসা বাণিজ্য করে আমি কিছু করতে পারি কিনা আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ তালহ বলেন কিছু দিনের মধ্যেই পুরা মদিনার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ তালহ হয়ে আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ তালহ সম্পদ এই পরিমাণ হলো আয়েশা রাজি আল্লাহ তালহাত বলেন একদিন মদিনাতে ওনার ব্যবসায়ী কাফেলা যখন ফেরত আসছে তখন আওয়াজ উঠছে যেভাবে মনে করেন বড় কিছু একটা ঘটলে অনেকগুলা ব্যবসায়ী কাফেলা সুর হয় এভাবে তো সবাই আওয়াজ শোনা আলোচনা করছে যে কি যে আব্দুর রহমান ইমনা আউফের মানে ব্যবসার যে কাফেলা উট মাল সহ ব্যবসা থেকে ফেরত আসছে এই খবর শোনার পর হয়তো তাহস আদি আল্লাহ তালন আব্দুর রহমান ইম্না আউফ সম্পর্কে বললেন আমি শুনেছি রসুলসল্ল আলহিউসাল্লাম আব্দুর রহমান ইবনা আউফকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ রসুল বলেছেন ওয়াল হাবওয়ান হ্যাভ ওয়ান দিয়ে হলেও আব্দুর রহমান ইবনা আউফের জান্নাতের সুসংবাদ এমনভাবে আয়েসি আল্লাহ তালে বলছেন যে সে জান্নাত লাভ করবে এই কথাটা বলছেন যখন এই খবরটা আব্দুর রহমান আউফ রদি আল্লাহ তালাহর কাছে যায় পৌঁছল তিনি বলেন যে আল্লাহ রসুল আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর এই খবর আয়েশা রদিউল্লাহ তাল আনহার কাছ থেকে আমার কাছে যখন আসলো সুতরাং আজকের দিনের এই শত শত উট এবং উটের উপর যা কিছু আছে তিনি খুশি হয়ে কিছু আল্লাহর পথে আমাদের দেখেন দন সম্পদ এক দিক থেকে আমরা দন সম্পদের লালাইতো দন সম্পদ চাই কিন্তু অন্যদিক থেকে দন সম্পদ এসে গেলে আমাদের মধ্যে কৃপণতা বহুল এসে যায় আব্দুর রহমানের আয়ুফ রাদি আল্লাহ একদিক থেকে যেভাবে মদিনার সবচেয়ে বড় ধ্বনি অন্যদিক থেকে আল্লাহর পথে দেওয়ার ক্ষেত্রে সামান্যতম কোনো বোধ নেই আমার কমে যাবে কি কি হবে বরং যা কিছু আসছে আছে সব কিছু ওই দিনের যা ছিল সব কিছু তিনি করলেন আল্লাহ তালার প্রতি দিয়ে দিলেন একটা কথা এডিশনাল মলিক আজকে যেভাবে আপনি এক্সাম্পল দিচ্ছেন সমান কথা আজকে যদি আমরা দেখি কেউ যদি কোনো ইজ্জতের মালিক হয় বা কোনো পজিশনে যায় মানে বেশিরভাগই আমরা দেখতে পাই দেখিভাবে আমার মাল আমার সম্মান আমার ইজ্জত এটাকে বাড়াবো এই চিন্তাই তাকে কিন্তু আমার ইবিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলহি আল্লাহ একবার সারা দুনিয়ার আমিরুল উলমু হওয়ার পরে যাকে খোলাফায় রাশি দিনের অন্তর্ভুক্ত বলা হয় সারা দুনিয়ায় যিনি ইনসা প্রতিষ্ঠা করেছিলেন তিনি আমির উলমু হওয়ার পরে বলা হয় যে তার সব সম্পদ তিনি বাইতুল মাল অথবা দিনের জন্য তিনি অফ করে দিলেন আর আমরা কি করি আমরা যদি কোনো পজিশন পাই আমরা কোনো মানে কোনো জায়গায় যদি আমি একজন সেদিন একটা নিউজের মধ্যে দেখলাম যে একজন অফিসার তিনি তার মানে এটা ন্যাশনাল নিউজ পেপারে যে ঘুষের টাকায় তিনি সম্পদ কয়েক গুণ বাড়িয়েছেন শুধু তিনি নয় তার ও স্ত্রীর মালিকানায় কয়েক কোটি টাকা মানে তার সম্পদ তিনি জমা করেছেন এই হলো আমাদের অবস্থা তো শাহ যে কথাগুলো বলছেন বাহ একবার এগুলো আমরা একটু চিন্তা করা প্রয়োজন যে শেখ জজাক আল্লাহ তো এই যে বিষয়গুলা যে আল্লাহ তালা সাহাবাই খেরামদের কাছে দন সম্পদ যেভাবে দিয়েছেন ঠিক তদ্রুপ এই দন সম্পদের পর তারা আল্লাহর পথও ঠিক তদ্রুপ তারা ব্যয় করেছেন আপনি বলছিলেন যে আমাদের কাছে দন সম্পদ আসলে শাসকরা কি করে দেখেন এগুলা এমন নিউজ যে কত কালকের একটা নিউজ আমি আর্টিকেল পড়ছিলাম যে তিনবারের বিশ্বকাপ জয়ী ফেলে তার যে সম্পদ তার সম্পদের চেয়ে অনেক বেশি বাংলাদেশের একজন পলিটিশিয়ান কয়েক দিনের পলিটিশিয়ান কিন্তু তার দেখা যায় যে ওই পেলের রেখে দেওয়া সম্পদের চেয়েও তার সম্পদের পরিমাণ আরও বেশি হয়ে গেছে তো আমার বলার উদ্দেশ্য হলো এইভাবে মানুষ অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ কুক্ষিগত করে মানুষ ক্ষমতায় ক্ষমতার শুধুমাত্র একটু নাম গন্ধ থাকলেই এমন কাজ করে অথচ এই ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা দেখি আলমগীর আরঙ্গজেব প্রায় তার শাসন আমলকে পঞ্চাশ বছরের বেশি সময় ধরা হয় কেউ একান্ন বছর বলছেন কেউ ঊনপঞ্চাশ বলছেন কেউ তেপ্পান্ন বলছেন ঐতিহাসিকভাবে বিভিন্ন মত রয়েছে মোটামুটি পঞ্চাশ বছর বলা যায় এই পঞ্চাশ বৎসরের ভারতকে তিনি যখন শাসন করেন এই বাদশাহ আলমগীর এই সময়ে সারা পৃথিবীর মধ্যে তখনকার সময়ে ভারত সবচেয়ে বেশি ধনী রাষ্ট্র এমনকি এত বড় মানে পুরাটা ভারতকে এথ উন্নতির দিকে নিয়ে যাওয়ার পরও তার নিজের অবস্থাটা কী ছিল তিনি নিজ হাতে কোরআন শরীফ লিখতেন আর এগুলার নুসখা কপি করে যে পয়সা কামাই করতেন এগুলা থেকে তিনি খেতেন এবং নিজ হাতে টুপি সেলাই করতেন এ দুটো কাজ করে তিনি করতেন এগুলার দ্বারা জীবনযাপন করতেন অথচ তখনকার সময়ে এই ভারতবর্ষকে সারা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র তিনি করেছিলেন এবং কতদিন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন দেখেন প্রায় পঞ্চাশ বছর কম বেশ পঞ্চাশ বছর এবং তখনকার সময় ভারতবর্ষ কোন এরিয়া ছিল দেখেন বর্তমান সিন্ধ আফগানিস্তান এই যে নেপাল ভুটান সহ একেবারে চীনের এরিয়া সহ শুধু বাংলাদেশ না এটা হ্যাঁ আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ মানে নেপাল ভুটান সহ মানে এই যে এত বিশাল এরিয়ার কি ছিলেন তিনি শাসক ছিলেন রাজা ছিলেন কিন্তু এত বড় ক্ষমতার অধিকারী হওয়ার পরও তিনি নিজ হাতে কোরআন শরীফ লেখতেন এবং এটা বাজারে বিক্রি করে এর দ্বারা চলতেন অথচ রাষ্ট্রকে তিনি কত মানে উর্ধ্বে কত উন্নতির দিকে নিয়ে গেছিলেন তো মুসলিম শাসকদের এই যে ইতিহাস এটা এমন একটা ইতিহাস যে যুগে যুগে মুসলমানরা দুনিয়াকে শাসন করেছে কিন্তু তার নিজের জন্য কিছু করেনি আবু বকর সিদ্দিক তা আলান তালানহ নিজের খলিফাতুল মুসলিমিন তিনি সমস্ত মুসলমানদের খলিফা হওয়ার পর তিনি বাজারে যাচ্ছেন অমর রাতি আল্লাহ তালমান যে আপনি যদি বাজারে যান আপনার ব্যবসার জন্য তাইলে মুসলমানদের এই বিষয়গুলো খেয়ে দেখশুন করবে তখন অমরতি আল্লাহ তাল আহকে নিয়ে খোলাফায়ে রাশিদ্দিনের যারা শীর্ষস্থানীয় ছিলেন তাদের সুরার মাধ্যমে এটা ডিসাইড হইল যে আবুকুর সিদ্দিক রাজি আল্লাহ তাল রাষ্ট্রীয় কাজের কারণে যখন তিনি নিজের ব্যবসা বাণিজ্য করতে পারবেন না সুতরাং রাষ্ট্রের কোষাগার থেকে শুধুমাত্র রেশন দেয়া হবে শুধুমাত্র খাবারের জন্য ওনার সংসারের জন্য যে খাবারটুকুর প্রয়োজন এইটুকু তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে আবু বকরদ্দ্দ্দ্দ্দী আল্লাহ তালাকে দেওয়া হবে আবু বকরদ্দী আল্লাহ তাল ইতিহাসের মধ্যে আছে। যে ওনার ফ্যামিলি লাইফস্টাইল এমন ছিল যে শুধুমাত্র এই পরিমাণ খাবারই নেওয়া হতো যার দ্বারা ওনার গড় সংসার চলে তার কাছে ফ্যামিলির কাছে এক্সট্রা মিষ্টি খাওয়ার মতো ভালো কিছু খাবারের মতো তেমন কোনো সম্পদ ছিল না আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর স্ত্রী অল্প অল্প করে একটু জমাইয়া যাতে একদিন সবার জন্য একটু মিষ্টির ব্যবস্থা করতে পারেন তিনি কিছু খাবার এর থেকে আলাদা করে রেখে দিয়ে এর ব্যবস্থা করেন যখন এই খাবার একদিন একটু ভালো খাবার একটু মিষ্টির আয়োজন যখন হলো আবুকর রাদি আল্লাহ তালুদ দেখে অবাক হয়ে গেলেন যে আমার ঘরে এটা কুত্তিক আসলো ব্যাপার কি তখন আবু বকর রাজি যে আমি আমাদের যে খাবার ছিল এই খাবারটি অল্প অল্প এক মুষ্টি এক মুষ্টি করে আমি একটু মানে আলাদা করে এগুলার দ্বারা আমি এটা করেছি আবু বকর রাজি আল্লাহ তাল মানে তাহলে এর অর্থ হলো কি যে আরও এক মুষ্টি কম হইলে আমার চলতো চলত সুতরাং আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি এক মুষ্টি অতিরিক্ত আমি নিয়ে গেছি এটা ছিল মুসলমান শাসকদের অবস্থা জসাকুমুল্লাহ জি আমরা একেবারে শেষ পর্যায়ে কিন্তু আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে আমরা শাহেকের কাছ থেকে যে বিষয়গুলো শুনলাম ইসলামের স্বর্ণালী যুগের কথা খোলাফায়ের দিনের কথা ইসলামের যারা লিডার ছিলেন তাদের কথা সব আল্লাহ ইসলামিক লাইফ অনুষ্ঠানে আসলে এগুলাই আমাদের ডিসকাশন করার প্রয়োজন কারণ আজকে যে সারা দুনিয়ার মধ্যে একটা অশান্তি চলছে একটা মানে দুর্নীতির মানে পাহাড় সম্পদের পাহাড় মানুষ করছে আবার অনেকে মুসলমান দাবিদার আমরা যদি এগুলা যদি জানি যে আমাদের শাসকরা কেমন ছিলেন আমাদের আমিররা কেমন ছিলেন আমাদের খোলাফায় রাশিদিন কেমন তারা দুনিয়াকে মানে শাসন করে গেছেন তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ সাহান তাহলে আমাদের সবাইকে যেন কবুল করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিম